He not a banana. He had a bag, gonna crack out the Rio. ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা ভিডিও করতেছি। সো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট আছে আমাদের। সো এটা নিয়ে আজকে আমার পেজে ভিডিও। হ্যালো, তুমি দেখো না গোমা গো, এত সুন্দর দ্বীপ আমি কিন্তু জীবনে এরকম দ্বীপের মধ্যে চলে আসি নাই। তো আজকে প্রথম দ্বীপে চলে আসলাম, এত সুন্দর। শুভ সকাল, ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে। আমি আজকে কোন কোন জায়গায় কিভাবে যাচ্ছি, আমরা গ্রামের ভিতর কিভাবে ঢুকতেছি, আমরা আজকের এই নতুন ভিডিও মাধ্যমে তুলে ধরবো। আশা করি সবার ভালো লাগবে। আমি একটা গ্রামে পৌঁছে গেছি, আমরা যে গ্রামে আছি ওখানে আমরা একটা নতুন ভিডিও কাজ নিয়ে শুরু করছি। তো আমরা যেহেতু ভিডিও নিয়ে কাজ করতেছি, সবাই দেখতে আছে আমাদের এখানে, খুবই ভালো লাগছে। ওই দিন গ্রামের ভিতরে গিয়ে সকাল থেকে আমরা কিভাবে কি কি কাজ করলাম, কি কি শট নিলাম, এই ভিডিওগুলো আমি একটু আমার ব্লগের মাধ্যমে হচ্ছে তুলে ধরলাম। আর গ্রামের স্মৃতিগুলো আমি তুলে ধরলাম আমার ভিডিও মাধ্যমে। গরম 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 আলাদে আমি লেতুন হেলাসোত হেলাসোত বা উচ্ছিব, এত দোল ঘুরে নানি দিয়ে হবার মতো নয়। উন্নতি হয় সব ক্ষেত্রে, আমার বাবু সদায়ো নহয় জোরো সদা হয় দি আমি যদি ইচ্ছে গরবা ইচ্ছে সিবি হইদু আমার গুরুবে বর মাবু। তুমি একানা বেকনি একানা ভগবান দেখা প্রার্থনা ঘুরিদু এমন গরম হবার মতো নয়, গরমে গরমে করা উত্তিপত্তি মই যাস। দেখতে পাচ্ছেন আজকে আমি এমন জায়গায় আছি, আমার পুরো খেয়ে খেয়ে মানে খাবার গুলো খেয়ে শেষ করতে পারতেছি না, এত মজার মজার। সো আমাদের আদিবাসীদের আদিবাসীদের খাবার গুলো খুবই মজার হয়। আজকে আমাদের নতুন ভিডিওতে হচ্ছে কাজ করতেছে এগুলো আমাদের আমাদের ছোট ভাই। তো ছোট ভাইরা কিন্তু আমাদের সাথে নতুন কাজ করতে যাচ্ছে। সো ছোট ভাইদের জন্য সবাই বেশি করে সাপোর্ট করবেন, আর দয়া করে একটু খারাপ কমেন্ট গুলো একটু করবেন না, কারণ ছোট ভাই গুলো হচ্ছে নতুন কাজ করতেছে। আমরা নতুন কি বলবো, নতুন অভিনয় আজকে প্রথম ওরা অভিনয় করতেছে, আর যার কারণে হচ্ছে ওদেরকে বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের থেকে আমি এই আশাটুকু রাখবো। এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে আমরা কিভাবে কিরকম করে ভিডিও শর্টগুলো নিচ্ছি, এই নিয়ে আমি একটু তুলে ধরলাম আপনাদের সামনে। আমি ঘুরে ঘুরে দেখালাম কিভাবে কাজ করতেছে আমাদের ছোট ভাইরা। তো ছোটো ভাইরা কিন্তু ওই দিন অনেক অনেক কষ্ট করছে রোদ্রের মধ্যে, আর ভিডিওগুলো মোটামুটি ভালো হয়ে গেছে, কালারিংগুলো খুবই সুন্দর আছে রোদ্রের মধ্যে, অনেক ভালো লাগছে। আমরা সেদিন কাজ করতে গেছি, আমরা গেছি হচ্ছে রূপন্তর চাকমা, ওদের বাড়িতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি, বেশ মজার মজার খাবার খেয়েছি। রূপন্তর মা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় রূপন্তকে, যে আমাদের আমাদের জন্য এত কষ্ট করে ওনার মা রান্না করে দিছে, এত স্বাদ হয়েছে। ওই দিন থাকতে থাকতে আকাশের অবস্থা এত খারাপ হয়ে গেছে বলার মতো না। ওই দিন যদি রূপন্তর চাকমা যদি ভালো করে বর্তা যদি চালাইতে না পারতো কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, হয়তো এই ভিডিওগুলো আমি তুলে ধরতে পারি নাই, কারণ আমরা যে অবস্থাতে পড়ে গেছি এগুলো ভিডিও করার কোনো একদম অবস্থা ছিল না, এত বাজে অবস্থা হয়ে গেছে আমাদের। ওই দিন বইয়ে আমি তো একেবারে শেষ হয়ে গেছি, ওই দিন প্রথম এরকম জোয়ারের মধ্যে পড়ে গেছি